नमस्कार, आमी आकाश। आपनी देखछेन टुडे स्पेशल 24 यूट्यूब चैनल। एई मुहूर्ते आजकेर भयाबह खबर, उत्ताल समुद्र आछड़े पड़ते चलेछे घूर्णिझड़ निभार, आशंकाय ततस्थ उपकूल। आर कयेक घंटार मध्ये आछड़े पड़बे साइक्लोन निभार। झड़ेर गतिबेग होते पारे 130 थेके 145 किलोमीटर। एदिके सकाल थेके मेघला आकाश, निभार नजर कि तबे बांग्लातेओ? कि जानालो आबहावा दफ्तर? प्रबल झड़े दापट शुरू कखन थेके? तछनछर मुखे कोन कोन एलाकागुली रयेछे? कि जानाच्छे आबहावा दफ्तर रिपोर्ट? जानिये देब सम्पूर्ण विस्तारित भिडियोते। सम्पूर्ण विस्तारित जानते भिडियोटी शेष अवधि देखबेन। आपनार काछे छोट्ट एकटी अनुरोध, भिडियोटीते एकटी लाइक करबेन आर भिडियोटिर नीचे लाल सबस्क्राइब बाटनटी क्लिक करे पाशे आसा घंटाटिओ चेपे देबेन एई धरनेर नतून लेटेस्ट खबरगुली सबार आगे देखार जन्य। समुद्र उत्ताल आछड़े पड़ते चलेछे निभार, आशंकाय तटस्थ उपकूल। आर कयेक घंटार मध्ये आछड़े पड़बे साइक्लोन निभार। आबहावा दफ्तर থেকে জানিয়েছে বিকেল ও সন্ধ্যার মধ্যে ভারতের পন্ডিচেরি ও তামিলনাড়ুতে বিরাট শক্তি নিয়ে ঢুকবে নিভার। ঝড়ের গতিবেগ হতে পারে 130 থেকে 145 কিলোমিটার। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শক্তি সঞ্চয় করে বিরাট আকার ধারণ করেছে নিভার। ঝড়ে আগাম বার্তায় তটস্থ তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলগুলি। ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেনও বাতিল করেছে। বুধবারের 49টি বিমানও বাতিল করা হয়েছে। ক্ষয়ক্ষতি আশঙ্কায় চিন্তিত প্রশাসন, 144 ধারা জারি করা হয়েছে পন্ডিচেরিতে। দক্ষিণের এই দুই রাজ্যে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে মঙ্গলবার দুপুরে তামিলনাড়ু ও পন্ডিচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত সম্ভাব্য সহায়তার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে মেঘলা আকাশ, নিভার নজর কি তবে বাংলাতেও? কি জানালো আবহাওয়া দপ্তর? বঙ্গোপসাগরে ফুঁসছে নিভার। এদিকে সকাল থেকেই মেঘলা আকাশ শহরের, বেড়েছে তাপমাত্রাও। তাহলে কি দক্ষিণের পর এবার বাংলাতেও নজর করেছে ঘূর্ণিঝড় নিভার? যদিও এখনই আশঙ্কার কথা বলছেন না আবহাওয়াবিদরা, তবে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হবে বঙ্গে। তার একটি কারণ নিভার হতে পারে। হঠাৎ করে থমকে গিয়েছে বঙ্গের পারদ পতন, এক ধাক্কায় 2 ডিগ্রি বাড়ল তাপমাত্রা। সকাল থেকে মেঘলা আকাশ, ঘরের মধ্যে হালকা চাদর গায়ে চড়ালেও বাইরে গরম লাগছে। আগামী 2 দিন তাপমাত্রা পারদ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিভার কারণেই বঙ্গের শিখে কাটা পড়লো কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। এবার নভেম্বরে প্রথম থেকে বঙ্গে তাপমাত্রা পারদের পতন শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় নিভার, প্রবল শক্তি সঞ্চয় করে চলেছে সেটি। আজই তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় 145 কিলোমিটার বেগে ভূমিতে আছড়ে পড়বে নিভার। তার জন্য প্রমোদ গুনছে দক্ষিণের দুই রাজ্য। তামিলনাড়ুতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আজ। অন্যদিকে পন্ডিচেরিতে আগামী 3 দিন 144 ধারা জারি করা হয়েছে। আরও পরবর্তী লেটেস্ট আপডেটগুলি পেতে টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।